হ্যালো ইউটিউব, ওকে জাভার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা লাস্ট ভিডিওতে কথা বলেছিলাম অ্যারিথমেটিক অপারেটর নিয়ে এবং কি কি ধরনের আমাদের গাণিতিক চিহ্ন আছে, সেগুলো কিভাবে ইউজ করতে হয় এবং গাণিতিক যে সমীকরণ বা সমাধানগুলো ছিল সেগুলো আমরা কিভাবে করব সে বিষয় নিয়ে কথা বলেছিলাম। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট প্রজেক্টের মধ্যে আমরা আজকে একটা ক্লাস নেব, নিউ ক্লাস। আমাদের ক্লাসের নাম দেবো আমরা ইউজার ইনপুট, আর এটা যেহেতু আমাদের মেইন ক্লাস হবে তাহলে আমরা এটাকে টিক চিহ্ন উঠিয়ে দিয়ে ফিনিশ। তাহলে আমাদের ইউজার ইনপুট নামে একটা ক্লাস আমরা নিলাম। আমরা জানি যে সিস্টেম ডট আউট, এই কথাটা ইউজ করে আমরা কনসোলে আউটপুট দিই। তো এখন আপনি একটা ইন্টারঅ্যাক্টিভ কিছু বানাতে চাচ্ছেন যেখানে ইউজার আপনাকে ইনপুট দিব এবং সেই ইনপুটের বেসিসে আপনি কনসোল আউট করবেন, মানে সিস্টেমে আউট করবেন। তো আপনি যখন ইউজারের কাছ থেকে কিছু নিতে যাচ্ছেন বা কোনো একটা ইনপুট নিতে যাচ্ছেন তখন আপনাকে ইউজ করতে হবে সিস্টেম ডট ইন, এই কথাটা, যেটা আপনার ইনপুট নেবে আপনার সিস্টেম থেকে। তো সিস্টেমের নর্মাল ইনপুট ডিভাইস কী? কিবোর্ড। সো কিবোর্ড থেকে নেবে, বা আপনি যদি কোনো একটা ফাইল থেকে রিড করতে চান সেটারও অপশন আসবে, আমি আপনাকে দেখাচ্ছি। তো এই সিস্টেম ডট ইন এটা আপনি সরাসরি এভাবে ইউজ করতে পারবেন না, কারণ এটাকে আপনাকে একটা এটা এতটা ফ্লেক্সিবল না যে ডাটা টাইপগুলোকে ক্যাচ করার জন্য, যার কারণে এটাকে আপনাকে একটা স্ক্যানারের মাধ্যমে, একটা স্ক্যানার ক্লাস আছে, জাভা ডিজাইনাররা একটা স্ক্যানার ক্লাস ক্রিয়েট করছে এই সিস্টেম ডট ইনকে ইউজ করার জন্য। তো আর স্ক্যানার ক্লাস, স্ক্যানার ক্লাস ইউজ করার জন্য আপনাকে, আমরা এখন ইক্লিপস অনেক আপডেট, তো আপনি স্ক্যানার লেখার সাথেই দেখবেন যে ওরা এখানে একটা একটা প্যাকেজ মানে আপনাকে ইম্পোর্ট করে দিছে, যার নাম হচ্ছে জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। এই প্যাকেজের মধ্যে এই স্ক্যানার ক্লাস আছে। তো নর্মালি যদি আপনি পুরাতন ভার্সন ইউজ করে থাকেন তাহলে আপনাকে এটা টাইপ করে লিখতে হবে যে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। এই প্যাকেজ ইম্পোর্ট করার মাধ্যমে আপনি স্ক্যানার ক্লাস নিতে পারবেন। তো আমরা একটা স্ক্যানার ক্রিয়েট করি, স্ক্যানারের নাম দেব ইউজার ইনপুট, আমরা ছোট একটা নাম দিই, যে স্ক্যানার আমাদের স্ক্যানার হচ্ছে ইউআই, আমরা জাস্ট ইউআই সরি। তো আমরা এখন একটা আমাদের এখন স্ক্যানার ইউজ করব। স্ক্যানার ইউজ করার পর স্ক্যানারের আমরা একটা নাম দেব, যেমন আমরা হতে পারে কী ধরনের স্ক্যানার, এইচপির স্ক্যানার আছে, এলজির স্ক্যানার আছে, তো ওদের যেমন স্ক্যানারের নাম আছে, তো আমাদের স্ক্যানারের নাম আমরা একটা দিয়ে দিই বিডি স্ক্যানার, স্ক্যানার বিডি। ওকে, স্ক্যানার বিডি ইজ ইকুয়ালস টু নিউ স্ক্যানার। এখন আপনি এখানে দেখেন সোর্স, তো সোর্সে আমরা এখন কী ইউজ করব, সিস্টেম ডট ইন। আপনার পরবর্তীতে আমরা দেখব কীভাবে ফাইল থেকে রিড করতে হয় বা এটাকে বাফার রিডার বলে, আপনার কীভাবে রিড করতে আমরা পরে দেখবো। তো আমরা এখন ইউজ করবো কি সিস্টেম ডট ইন। সিস্টেম ডট ইন ইউজ করার মাধ্যমে আমাদের বিডি নামের যে স্ক্যানার আছে সে ইনপুট নেবে। তো আমরা তাহলে এবার একটা সিস আউট করে দিই আর বলি ইউজারকে হোয়াট ইজ ইওর এজ। তো এটা যখন ইউজার দেবে আমাকে, আমরা একটা প্রিন্ট করি তাহলে একই লাইনে লেখাটা আসবে। তো এটা আমাকে কী দেবে, একটা সংখ্যা দেবে, তার বয়স কত, 22, 24, 25। সংখ্যা নেওয়ার জন্য আমাদের কি ইন্টিজার টাইপের ডাটা টাইপ, ইন্টিজার আমরা দিলাম যে এজ নামের ভেরিয়েবলের মধ্যে বিডি স্ক্যানার ইউজ করে তুমি যে ইন্টিজার ডাটাটা পেয়েছো এটাকে বলে নেক্সট ইন্টিজার। তার মানে আমরা বলতেছি আমাদের কম্পাইলার বা আমাদের প্রোগ্রাম কি বলতেছে যে এজ একটা ভেরিয়েবল যার ডাটা টাইপ ইন্টিজার, আর এর মধ্যে তুমি কোত্থেকে ডাটা অ্যাসাইন করো বিডি নামের যে আমাদের স্ক্যানার আছে সে যে নেক্সট ইন্টিজার একটা সংখ্যা পাবে সেটা। তাহলে আমরা দেখি, আমরা যদি সিস আউট করি এই এজকে, আমরা তো জানি যে কীভাবে কনকেটেনিং করতে হয়, যেমন আমরা এখানে একটা স্ট্রিং দিলাম এই ইউর ইউ আর, এরপরে এই প্লাস সাইন ইউজ করার পরে আমরা আমাদের ভেরিয়েবলটা দিলাম, এরপর আবার প্লাস সাইন ইউজ করার পরে আমরা আর একটা স্ট্রিং দিলাম। তো স্ট্রিংয়ের মধ্যে বা স্ট্রিংকে অ্যাড করার জন্য আমরা এই প্লাস সাইনটা ইউজ করে থাকি, যদি না জানেন তাহলে জেনে গেলেন। সো ইউ আর স্পেস যে যা এস দেবে ইউজার ইয়ার্স ওল্ড,
Let's check it out. Okay. So we run our program. Okay. What is your age? So apni apnar age dilen 22. Epor ki dekhache? You are 22 years old. Tar mane amra ekhon user interactive kichu ekta banate partechi je user amake input debe sei input er basis e ami user ke output debo. হ্যাঁ, এবং এটাকে ইউজ করে আপনি বিভিন্ন ধরনের আপনি কী বানাতে পারেন, আপনি ক্যালকুলেটার বানাতে পারেন, আপনি যে কোনো ধরনের যে ইউজার ইন্টারঅ্যাক্টিভ যে বিষয়গুলো সেগুলো আপনি বানাতে পারেন। তো আমরা দেখলাম কীভাবে স্ক্যানার ইউজ করতে হয়। এখন স্ক্যানার ইউজ করার পরে আপনি এখানে ইন্টিজার টাইপের ডাটা নেওয়ার জন্য নেক্সট ইন্ট ইউজ করলেন। আচ্ছা, যদি এখন নাম দিতে চাই কোনো একজন ইউজার, যে আমরা এই নামটাও জানতে চাই, তাহলে কী হবে? আমরা যদি নাম জানতে চাই যে হোয়াট ইজ ইয়র নেম, এখন যদি আমরা নাম জানতে চাই তাহলে আমাদের কী করতে হবে? নামটা তো আমাদের একটা স্ট্রিং, তাহলে আমাদের স্ট্রিং নিতে হবে। স্ট্রিং নেম ইকুয়ালস টু বিডি ডট নেক্সট লাইন, আমরা নেব নেক্সট লাইন। আচ্ছা, এবার আমাদের ডাবল টাইপ ডাটা নেওয়ার জন্য আমরা ইউজ করব কি? নেক্সট ডাবল। আমরা যদি ফ্লট টাইপ ডাটা নেওয়ার জন্য ইউজ করি তাহলে আমরা কী করব? নেক্সট ফ্লট। সো মানে স্ক্যানার, তুমি নেক্সট যে ফ্লট টাইপের ডাটাটা পাবা সেটা আমাকে দাও, নেক্সট তুমি যে লাইনটা পাবা সেটা আমাকে স্ট্রিং হিসেবে দাও, নেক্সট যে ইন্টিজারটা পাবা সেটাকে তুমি আমাকে ইন্টিজার হিসেবে দাও। আমরা স্ক্যানারকে এইভাবে বলতেছি। তাহলে এখানে আমরা একটু প্রিন্ট করে দেখি যে আমাদের নেমও প্রিন্ট করে কিনা। আমরা এর মধ্যেই দিলাম যে এইখানে আমরা আর একটা স্ট্রিং অ্যাড করবো যে ইওর নেম ইজ, দিয়ে আমরা এখানে একটা প্লাস সাইন ইউজ করে দিই, ইওর নেম ইজ, এখানে আমরা দেবো নেম, দিয়ে একটা কমা দিয়ে, সরি আমরা একটা কমা দেবো এখানে, দিয়ে ইউ আর 20 ইয়ার্স ওল্ড। তো আমরা রান করে দেখি আমাদের প্রোগ্রাম কেমন কাজ করে। তো আমরা যদি এখন রান করি তো আমাকে প্রথমে বলতেছে হোয়াট ইজ ইওর এজ, তো আমি দিলাম 22। দেখেন, আমি যখনই ইন্টার চাপ দিলাম বা স্পেস বার বা ট্যাব কি আমি যখনই প্রেস করলাম, সো হোয়াট ইজ ইওর নেম আসছে, কিন্তু এখানে ইওর নেম ইজ এখানে কিন্তু ফাঁকা দেখাচ্ছে, তার মানে কিন্তু কি সেই স্ট্রিংটা নিতে পারলো না। কিন্তু সেম এটাকে যদি আমরা আগে দিই এইরকম, আমরা যদি নেমটা আগে চাই এবং বয়সটা যদি পরে চাই তাহলে কি হবে? দেখি আমাদের হোয়াট ইজ ইওর নেম, আপনি লেখেন আলিফ, হোয়াট ইজ ইওর এজ 22, তাহলে ইওর নেম ইজ আলিফ অ্যান্ড ইউ আর 22 ইয়ার্স ওল্ড, আমাকে কারেক্ট আউটপুটটা দিচ্ছে। কিন্তু আপনি যখনই এই নেম যেটা নিচ্ছেন আপনি এটাকে যখন এর পরে ইউজ করতেছেন তখন আমাকে কারেক্ট আউটপুট দিচ্ছে না, তাহলে প্রবলেমটা কোথায়? সো হোয়াট ইজ ইওর এজ, আমি দিলাম 22, ইন্টারপ্রেস করার সাথে সাথে সে আমার টোটালি এইখানে আউট দিয়ে দিল। কেন? কারণ হচ্ছে ইন্টার স্পেস বার বা ট্যাব কি এগুলো প্রত্যেকটা আপনি যখন প্রেস করেন তখন কিবোর্ডের একটা মেমোরি লোকেশনে এইটা গিয়ে জমা হয়, আর এটাকে বলে কিবোর্ড বাফার, বা অনেকে বলে গো এহেড বাফার। তো যখন এখানে বলা আছে যে আপনি এর পরবর্তীতে স্ট্রিং নেবেন, তো তখন কী করতেছে, আপনি এখানে যখনই ইন্টিজার দিয়ে যখনই ইন্টারপ্রেস করতেছেন তখনই এ মনে করতেছে যে আমার এই নামের জায়গাতে ওই যে ইন্টার যে প্রেস করছেন সেটাই বোধ হয় এই নামের স্ট্রিং, যার কারণে আপনাকে সরাসরি আউটপুট দিচ্ছে এবং নেম দেখাচ্ছে এমটি। সো এই প্রবলেমটাকে আপনি অ্যাভয়েড করতে পারেন, আপনি আলাদা আর একটা স্ক্যানার ইউজ করতে পারেন, যেটা দরকার নেই। আপনি এখানে একটা সিস আউট করে দেন, না সরি, এখানে আপনি ইয়েস, এখানে আপনাকে সিস আউট করতে হবে না, আপনি শুধু একটা এমটি স্ট্রিং নেবেন। যেমন ধরেন যে বিডি ডট, আমাদের স্ক্যানার ছিল বিডি, সো বিডি ডট নেক্সট লাইন এখানে একটা নিলেন, কিন্তু এটা কারো মধ্যে আপনি রাখবেন না, এটা এমটি থাকবে। আমরা যেহেতু এজ একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি বা নেম আমরা একটা মানে একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি, কিন্তু আমরা একটা এখানে সরি নেক্সট ইন্টিজার না, এটা হবে নেক্সট লাইন। আমরা যে নেক্সট লাইনটা নেব সেটা কারো মধ্যেই থাকবে না, কারো এখানে কোথাও যাবে না। যেমন ধরেন এখন হোয়াট ইজ ইওর এজ 22, আমি এখন ইন্টারফেস করলাম, এখন আবার সে আমি ইন্টারফেস করার সাথে সাথে সে নেক্সট লাইনের মধ্যে নিয়ে গেছে যে এটা ওইখানে আছে। তাহলে আমরা দেখি হোয়াট ইজ ইওর নেম, এবার লিখলাম আলিফ, এখন কিন্তু আমাদের
ইনপুটটা আমাদের আউটপুটটা কারেক্ট একদম কারেক্ট আসছে যে ইয়েস ইউর নেম ইজ আলিফ অ্যান্ড ইউ আর 22 ইয়ার্স ওল্ড। তো আপনি যদি এরকম ইভেনচুয়ালি দেখা যাচ্ছে যে আপনি কাজ করতে করতে হয়তো আপনি ভুলে গেছেন যে একই স্ক্যানার ইউজ করতেছেন কিন্তু ইন্টিজার আগে নিচ্ছেন পরে আবার নিচ্ছেন কিন্তু নিচ্ছে না আপনাকে এমটি এমটি স্ট্রিং ব্যাক করতেছেন, তাহলে এরকম একটা এমটি স্ট্রিং নিয়ে নেবেন, সে ওইখানে নিয়ে নেবেন, তাহলে প্রবলেম সলভ হয়ে যাবে। আশা করি আমি অনেক কিছু বলে ফেললাম স্ক্যানার নিয়ে। তো এই পর্যন্তই আপনারা বুঝে গেলেন যে কীভাবে স্ক্যানার ইউজ করে ইনপুট নিতে হয় ইউজারের কাছ থেকে। এই তো একটা ইন্টারঅ্যাক্টিভ কিছু একটা বানায় ফেলুন, প্র্যাকটিস করেন, তাহলেই পেয়ে যাবেন। আর আমি আশা করবো আপনাদের আমার ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লাগে বা আপনাদের যদি এখানে বুঝতে কোনো প্রবলেম হয় বা কোনো কিছু কোশ্চেন হয় জাস্ট আমাকে নিচে কমেন্ট করে জানান। আর যদি আপনাদের আমার ভিডিওটি পছন্দ হয় তাহলে আমাকে দেখান, আপনি একটা নিচে থামস আপ বাটনে ক্লিক করে আমাকে দেখান যে আপনি ভিডিওটা লাইক করেন। আর যদি মনে করেন যে ভিডিওটা সত্যি ভালো তাহলে আপনি আপনার ফ্রেন্ডের জন্য এটা শেয়ারও করতে পারেন। টিল দেন হ্যাভ ফান, কিপ লার্নিং, অ্যান্ড আই উইল টক ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ, বাই বাই।